খোদার কাছে এমন মর্যাদা তোমার, খোদার সৃষ্টি সবই মুস্তাফা তোমার, খোদার সৃষ্টি সবই মুস্তাফা তোমার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়িদিল মুরসালিন আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, অনুষ্ঠান তাজিমে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম নিয়ে আবার একবার হাজির হয়েছি। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি সম্মান প্রদর্শন বিষয়ক আলোচনা ইনশাআল্লাহ আজকের অনুষ্ঠান আমরা শ্রবণ করব। শুরুতেই রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের পর দরুদ শরীফ পাঠ করার ফজিলতময় একটি হাদিসে পাক আমরা শ্রবণ করে নিই। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দৈনিক 50 বার দরুদ শরীফ পাঠ করবে, কাল বরোজ কিয়ামত আমি তার সাথে মুসাফাহা করব। সুবহানাল্লাহ, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। কিয়ামতের সেই বিভীষিকাময় অবস্থায় হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সাথে সেই সৌভাগ্যবান উম্মত মুসাফাহা করবেন, যে দৈনিক কমপক্ষে 50 বার দরুদ শরীফ আমার রসুলের উপর পাঠ করবে। তাই কেনই বা আমরা 24 ঘন্টায় মিলে 50 বার দরুদ শরীফ পাঠ করতে পারি না? ইসলামী ভাইরা, 5 ওয়াক্ত নামাজ আমাদের উপর তো ফরজ রয়েছে। আমরা 5 ওয়াক্ত নামাজ যখনই পড়ি, নামাজের আগে কিংবা পরে আমরা 10 বার করে যদি আমরা ভাগ করে নেই তো 50 বার তো হয়ে যায়। 5 ওয়াক্তে আমরা 50 বার দরুদ শরীফ পড়ে নিতে পারি। আর এটা এই নিয়ে তো বলবো, আল্লাহ তাআলা কোরআনে পাকে দরুদ শরীফ পড়ার আমাকে হুকুম করেছেন এবং হাদিসে পাকের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম অনেক উৎসাহমূলক ফজিলতমূলক সওয়াবময় হাদিসে পাক আমাদেরকে এই দরুদ শরীফের ব্যাপারে ইরশাদ করেছেন। তো আমরা হুকমে কোরআন ও হুকমে হাদিসের উপর আমল করতে গিয়ে আমরা দরুদ শরীফ পাঠ করব। সাহাবায়ে কেরামের অভ্যাস মোবারককে আমরা চর্চা করব, তাদের পথে চলার জন্য আমরা দরুদ শরীফ পাঠ করব। হ্যাঁ, বিশেষ করে যেই হাদিসে পাক আপনি পড়ছেন সেই হাদিসে পাকের ফজিলত লাভ করার জন্যে আপনি হাদিসে পাক পড়ছেন, সেই হাদিসে পাকের ফজিলত লাভ করার জন্য আপনি ওই দরুদ শরীফ পড়ছেন, এটা নিয়ত করে নেন, ইনশা আল্লাহ আজ্জা ওয়াজাল ওই হাদিসে পাকের ওই দরুদ শরীফের ফজিলত আপনার মিলে যাবে ইনশা আল্লাহ। তো আমরা দৈনিক কমপক্ষে 50 বার দরুদ শরীফ পাঠ করার নিয়ত করে নেই। আর আশিক রসুল তো সবসময় এর চেয়ে বেশি দরুদ শরীফ পাঠ করার চেষ্টা করে থাকে। আল্লাহ তালা আমাদেরকে এমন আশিক রসুল, কাজে নিয়তে সব ক্ষেত্রে মিল রাখে এমন আশিক রসুল আমাদেরকে হওয়ার আল্লাহ তালা তৌফিক নসিব করুন। সাল্লু আল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। আমাদের আলোচনা ধারাবাহিকভাবে চলছিল হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের বংশধরদেরকে মহব্বত করা, তাদেরকে তাজিম করা, বরং রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে তাজিম করার মতোই। তাই হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বংশধরদেরকে আমরা যদি ইজ্জত করি, তাজিম করি, হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের পরিবার বর্গকে যদি আমরা তাজিম করি, হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের বংশকে যদি আমরা ইজ্জত করি, সম্মান করি, হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যেই বংশের মধ্যে এসেছেন সেই বংশ এবং বংশীয় লোকদেরকে যদি আমরা ইজ্জত ও তাজিম করি, হুজুর যাদেরকে মহব্বত করতেন তাদেরকে যদি আমরা মহব্বত ও তাজিম করি, এটা হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকেই তাজিম করার মতোই। তাই আজকে আমরা এরকম কিছু আলোচনা আমরা শ্রবণ করব। গত পর্বে আমরা এর কিছুটা শ্রবণ করেছিলাম, আজকেও আমরা শ্রবণ করব। আল্লাহ তাআলা আমাদেরকে হুব্বে মুস্তাফা এবং হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা ইসলামের আহলে বাইত আসহাবে রসুল এদের মহাব্বত আমাদের অন্তরে আল্লাহ তাআলা স্থায়ীভাবে দৃঢ় করে দিক ইনশাআল্লাহ। এটাই দুনিয়া আখেরাতে আমাদের নাজাতের পরিত্রাণের একমাত্র উপায় হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কামিয়াবি নসিব করুন, আমিন। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী দর্শকবৃন্দ, আসুন চলি কিছু রিওয়ায়াত আপনাদের সামনে তুলে ধরছি, যেটা তিরমিজি শরীফের মধ্যে হাদিসে পাক রয়েছে, যে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, আহাব্বাল্লাহু মান আহাব্বা হাসানান ওয়া হুসাইনান। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা ইসলামের নাতিদ্বয় হযরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং তার পিতা মাতার ব্যাপারে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কত সুন্দর হাদিসে পাক ইরশাদ করেছেন, যে আহাব্বাল্লাহু মান আহাব্বা হাসানান ওয়া হুসাইনান, যে হাসান ওয়া হুসাইনকে ভালোবাসে আল্লাহ তাআলাও তাকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলী ওয়া সাল্লাম আরো ইরশাদ করেন, ওয়াকার আইদান মান আহাব্বানি ওয়া হাব্বা হাযাইন ওয়া আবাহুমা ওয়া উম্মাহুমা কানা মাই ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলী ওয়া সাল্লাম আরো ইরশাদ করেন, যারা আমাকে এবং তাদের উভয়কে এবং তাদের বাবাকে এবং তাদের মা জানকে তাদের আম্মি জানকে ভালোবাসবে, কেয়ামতের দিন তারা আমার সাথে অবস্থান করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলী ওয়া সাল্লাম পাক পঞ্জতন, যাকে আমরা বলি পাঁচটা পবিত্র ব্যক্তি, যেমন হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম নাম্বার ওয়ান, হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের নাতিদয় ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং তাদের আব্বাজান এবং আম্মাজান, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে মা ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই পাঁচজনকে আমরা আশিকগণের রসুল আমরা পাক পঞ্জতন বলে থাকি, পবিত্র পাঁচ সত্তা। এদের মহাব্বতের ব্যাপারে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম কত সুন্দর ইরশাদ করেছেন যে আহাব্বাল্লাহু মান আহাব্বা হাসানান ওয়া হুসাইনান ওয়া ক্বালা আইদান মান আহাব্বানি ওয়া আহাব্বা হাযাইন ওয়া আবাহুমা ওয়া উম্মাহুমা কানা মাই ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের সাথে কিয়ামতের দিন যদি একই সাথে আমরা অবস্থান করতে চাই, তাহলে আমার ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং তাদের আব্বাজান এবং আম্মাজান অবশ্যই মহাব্বত করতে হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর এদের মহাব্বতের ব্যাপারে, আহলে বাইতের মহাব্বতের ব্যাপারে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কতই না সুন্দর বলেছেন। তিনি বলেন এই হাদিসে পাকখানা বুখারি শরীফ, ইবনে আবি শাইবা, বাইহাকি ইত্যাদি রিওয়ায়াতের মধ্যে রয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, উরকুবু মুহাম্মাদান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ফি আহলে বাইতিহি। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম মহাব্বতে তার পরিবারকে ভালোবাসো। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে ভালোবাসার নিমিত্তেই তার পরিবারবর্গকে ভালোবাসো। যারা যে সমস্ত আশিকের রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলী ওয়া সাল্লামকে ভালোবাসে, তাদের উপর অপরিহার্য হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলী ওয়া সাল্লামের বংশধর তথা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারবর্গকে ভালোবাসা। এটা হচ্ছে ঈমানের দাবি। তো ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে তাদের প্রতি সম্মান প্রদর্শন করা। সুবহানাল্লাহ। এবং হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলী ওয়া সাল্লাম আরও ইরশাদ করেন আপন বংশের ব্যাপারে, ইরশাদ করেন মান আহানা কুরাইশান আহানাল্লাহ, আহা যারা কুরাইশদের অবমাননা করে আল্লাহ তাআলা তাদের লাঞ্ছিত করবেন। কুরাইশদের ফজিলত কিন্তু আমাদের উপরে, কেন? হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলী ওয়া সাল্লাম কুরাইশ বংশীয় ছিলেন। সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলী ওয়া সাল্লাম আরও ইরশাদ করেন, কি ইরশাদ করেন? কদ্দিমু কুরাইশান ওয়ালা তুকদ্দিমুহা। সুবহানাল্লাহ। তোমরা লেনদেনে কুরাইশদের অগ্রবর্তী করবে, তাদের অগ্রগামী হয়ো না, কুরাইশদেরকে আগে দিবে, অর্থাৎ তাদের সম্মানে সবসময় তাদেরকে অগ্রে রাখবে, সামনে রাখবে, তাদের অগ্রগামী তোমরা হয়ো না, তাদেরকে সবসময় সামনে রাখবে। সুবহানাল্লাহ। লেনদেনের ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রে কুরাইশদেরকে সম্মান করা দরকার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অন্য এক রিওয়ায়াতের মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বলেন, হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের স্ত্রী আমাদের মা জান হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যেটা আমরা বুখারি শরীফ, তিরমিজি শরীফ, নাসাঈ শরীফ, আহমদ ইবনে হাম্বল এবং মিশকাতুল মাসাবি গ্রন্থের মধ্যে আমরা এটা পাই, কি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি ইরশাদ করেছেন? লা তুযিনি ফি আয়েশাতা। সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন আয়েশার ব্যাপারে আমাকে কষ্ট দেবে না, আয়েশার ব্যাপারে আমাকে কষ্ট দেবে না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খুব বেশি মহাব্বত করতেন, বেশি ভালোবাসতেন। প্রথমত হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শাদি করেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন এই ধরাধামে এই পৃথিবীতে হায়াতের মধ্যে ছিলেন, ততদিন পর্যন্ত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দ্বিতীয় কোনো শাদি করেননি। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একে তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ওই সময়ের সাথী, যে সময় মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় নেন, এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর
কন্যা ছিলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত প্রিয়জন ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তার পরিবারকে, তার সম্পদকে, তার জান মাল সব কিছুকে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহিস এবং হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহিস পরিবারের জন্য উৎসর্গ করে দিয়েছিলেন, উজাড় করে দিয়েছিলেন। তাই সিদ্দিকা আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাতিরে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহিস মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খুব বেশি পছন্দ করতেন, বেশি মহাব্বত করতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ তাআলা এমন এমন গুণ দিয়েছিলেন যা এই যুগে বিরল ছিল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি অত্যন্ত সন্তুষ্ট ছিলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পর। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহিস মন ও মেজাজকে এমনভাবে বুঝতেন যার দৃষ্টান্ত আমরা খুঁজে পাই না। তাই প্রিয় ইসলামী ভেরা এবং মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, তাই তো হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে অন্যান্য রমণীদেরকে, বিশেষ করে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইরশাদ করেন, লা তুযিনি ফি আয়েশাতা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে আমাকে কষ্ট দেবে না, কোনো ব্যাপারে তার কথা টেনে আমাকে কষ্ট দেবে না। হাই হাই, হযরত উকবা বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেছি, তিনি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলে তুলে নিতেন এবং বলতেন, আমার পিতা আপনার জন্য কোরবান হোক, আমার পিতা আপনার জন্য কোরবান হোক। ইনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তুলনায় হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সাথে বেশি সামঞ্জস্যতাপূর্ণ, বেশি সাদৃশ্যময়। একথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুচকি হাসতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অর্থাৎ হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আপন কোলে তুলে নিতেন এবং বলতেন, তুমি তো আমার রসুলের মতো, তুমি তো তোমার বাবার সাথে তোমার তেমন সাদৃশ্যতা নাই, সবচেয়ে বেশি সাদৃশ্যতা হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি। তাই কতই না সুন্দর শায়েররা লিখেছেন যে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরিভাগ অর্থাৎ অর্ধ শরীর নাভি মুবারকের উপরের সাইড ছিল রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের পরিপূর্ণ নকশা। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের অবয়ব মোবারকের সাথে হাসান রাদিয়াল্লাহু তাআলার অর্ধেক শরীরের মিল ছিল, আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মিল ছিল হুজুর পাক সাল্লাল্লাহু তাআলার নিজ শরীর মোবারকের মতো। আচ্ছা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার চলা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বসা, সব কিছু হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের মতো ছিলেন। তাই আমরা যদি ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করি, রসুল পাক সাল্লাল্লাহু মহব্বত করা, ইনাদেরকে তাজিম করা, হুজুর পাক সাল্লাল্লাহু তাআলার সঙ্গে তাজিম করা, হুজুর পাক সাল্লাল্লাহু যাদেরকে মহব্বত করেছেন তাদেরকে মহব্বত করা, তাদেরকে তাজিম করা মানে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে তাজিম করা, সম্মান করা। সুবহানাল্লাহ। আর একটি রিওয়ায়েত আমরা শ্রবণ করে নিই, হযরতে আব্দুল্লাহ বিন হাসান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি কোনো এক প্রয়োজনে হযরতে উমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট গমন করি, তখন তিনি খলিফা ছিলেন, তিনি আমাকে থেকে বললেন, ইযা কানা লাকা হাজাতুন ফারসিল ইলাইয়া আবিক্তুব ফা ইন্নী আস্তাহি মিনাল্লাহ আন ইয়ারাকা আলা বাবি। হাই 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 হাই, হযরতে উমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা নিষেধ করলেন, আপনার যখন কোনো প্রয়োজন হবে তখন আমাকে পত্র লিখবেন বা কাউকে আমার নিকট পাঠিয়ে দেবেন। আপনাকে আমার নিকট আসতে দেখে আল্লাহ তাআলার প্রতি আমার লজ্জাবোধ হয়ে যে আল্লাহ আপনাকে আমার দরজায় দেখবে। হাই হাই, আপনি আউলাদে রাসূল, আপনাকে আমার দরজায় আল্লাহ তাআলা দেখবে, এটা তো আমার খুব লজ্জা হচ্ছে আল্লাহর দরবারে। এক প্রকার এরকমই যে আল্লাহ কিয়ামতের দিন যদি জিজ্ঞেস করেন বা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি জিজ্ঞেস করেন আমার বান্দা, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে যদি বলা হয় আমার বংশধর তোমার দরজায় কেন দাঁড়িয়েছিল, তুমি কেমন সম্মানিত ব্যক্তি যে তোমার দরজা গিয়ে আমার ওই বান্দা দাঁড়িয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই বংশধর দাঁড়িয়ে আছে। প্রিয় সাহেব ভেরা আমাদের চা দর্শক, কিন্তু এটাকে তারা হায়া করতেন, লজ্জাবোধ করতেন, আমার রসুলের বংশধর আমার দরজায় এসে দাঁড়াবে কেম, আমার আমি গোলাম, আমি রসুলের গোলাম, আমি রসুলের বংশধরদের খিদমত করব, তাদের দরজায় গিয়ে তাদের প্রয়োজন আসার আগেই তাদের প্রয়োজনের সামগ্রী তাদের কদমে পাকে পেশ করব, এটাই হচ্ছে আশিক রসুলের দাবি। কেন আলিমরা আমাদের ঘরে ঘরে আসবেন, কেন আলিমরা প্রয়োজনে আমাদের কাছে আসবে, আলিমদের প্রয়োজনে আমরা যাব, আমরা আউলাদ রসুলের প্রয়োজনে আমরা যাব। তাই নাইব রসুল যারা, আহলে বাইত রসুল যারা, আহলে রসুল যারা তাদের প্রতি সম্মান, আউলাদ রসুল যারা তাদের প্রতি সম্মান প্রদর্শন করা আমাদের মূল ইমানের দাবি। তাই সুবহানাল্লাহ, আমাদেরকে কাজী আয়াস মালিক রহমতুল্লাহ তাআলা শিফা শরীফের মধ্যে খুব সুন্দরভাবে উল্লেখ করেছেন সেটা। হযরতে ইমাম সাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার হযরতে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা অনেক বড়
অনেক বড় সাহাবী রাসূল এবং অনেক বড় মুহাসসির কোরআন মুহাদ্দিস, অর্থাৎ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক প্রকার বলতে গেলে ইলমের রাজ ছিলেন তিনি, রহস্য ভাণ্ডার। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তত্ত্বাবধানে যিনি অনেক ইলম শিখেছেন, হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি অসংখ্য রিওয়ায়াতের রাবি ছিলেন। হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মায়ের জানাজা পড়ান। পড়ানোর পর তার নিকট খচ্চর আনা হয়, তিনি খচ্চরের পিঠে আরোহণ করেন, তিনি যাচ্ছিলেন। ইত্তবসরে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এসে খচ্চরের লাগাম ধরলেন। খচ্চরের পিঠে হচ্ছেন হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর খচ্চরের লাগাম টানছেন কে? রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের চাচাতো ভাই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এটা দেখে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের চাচার পুত্র, খচ্চরের লাগাম ছেড়ে দিন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আলিমদের এভাবে সম্মান করি, আপনি আলিম, অনেক বড় আলিম, আপনার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি, শিখছি, আমি আলিমদেরকে সম্মান কেন করব না? আমি আলিমদেরকে সম্মান করা এভাবে শিখেছি, আমি আলিমদেরকে এভাবে সম্মান করি। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার হাতে চুমু দিলেন, সুবহানাল্লাহ, চুমু দিয়ে বললেন, হাকাযা উমিরনা আন নাফআলা বি আহলি বাইত নাবিয়িনা, সুবহানাল্লাহ। তিনি বললেন যে আমাদেরকে শিক্ষা দেয়া হয়েছে আমরা যেন আহলে বাইতের প্রতি এভাবে সম্মান প্রদর্শন করি, সুবহানাল্লাহ। লাগাম ধরেছেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আর খচ্চরের পিঠে ছিলেন হযরতে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা, তিনি খচ্চরে যিনি লাগাম ধরেছেন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু হাতে চুমু দিয়ে বললেন, আমাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি এভাবে শিক্ষা দিয়েছেন যাতে আমরা আহলে বাইতকে এভাবে সম্মান করি, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেমন সম্মান, আমরা কি আওলাদ রাসূলের হাত মুবারকে চুমু খাই? এটা সাহাবায়ে কেরামের সুন্নাত, আমাদের এভাবে তাজিম করা দরকার। তাই হাত মুবারকে চুমু দেয়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের সুন্নাত মুবারাকা, সাহাবায়ে কেরাম আলী মুরিদওয়ানের সুন্নাত মুবারাকা, আমাদেরকে এটা করা দরকার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একদিন হযরতে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মুহাম্মদ বিন ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলাকে দেখে বললেন, হাই, যদি তিনি আমার গোলাম হতেন আর তাকে বলা হলো যে তিনি মুহাম্মদ বিন ওসামা, তখন হযরতে ইবনে ওমর মস্তক অবনত করেন আর নিজ হাতে জমিন আছড়াতে শুরু করেন আর বলতে থাকেন যে যদি হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তাকে দেখতেন তাহলে ভালোবাসতেন। হাই হাই, তাই আল্লাহ তাআলা সাহাবায়ে কেরাম আলিম রিদওয়ানের যে মহব্বত, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এবং তার বংশধরদের প্রতি যে তাজিম, সেটা আমাদেরকে আল্লাহ তাআলা নসিব করুন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতকালে নিজ পুত্র আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাসিক ভাতা 3000 দিরহাম নির্ধারণ করেন, আর হযরতে ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলার ভাতা নির্ধারণ করেন 3500। নিজের ছেলের 3000 দিরহাম, তারা সরকারিভাবে খিদমত করতেন, কাজ করতেন, আজির ছিলেন, তো হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাসিক মাইনে ছিল মাত্র 3000 দিরহাম, আর হযরতে ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাসিক ভাতা হচ্ছে 3500। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি আমার উপর হযরতে ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন প্রাধান্য দিলেন? কোনো যুদ্ধের মধ্যে তো তিনি আমার চেয়ে বেশি অগ্রগামী ছিলেন না? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হযরতে ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা তোমার পিতার চেয়ে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা ইসলামের অতি প্রিয় পাত্র ছিল, তাই আমি হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা ইসলামের প্রিয় জনকে আমার প্রিয়জনের উপর প্রাধান্য দিয়েছি, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তুমি আমার পুত্র আর তিনি হচ্ছেন তার পুত্র যাকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বেশি মহব্বত করতেন, সুবহানাল্লাহ। হুজুর যাকে মহব্বত করতেন তাকে সাহাবায়ে কেরাম কীভাবে প্রাধান্য দিতেন, কীভাবে মহব্বত করতেন, কীভাবে তাদেরকে তাজিম করতেন, সম্মান করতেন, মাসিক মাইনে দিয়ে বলেন, টাকা দিয়ে বলেন, সম্পদ দিয়ে বলেন, উপস্থিত সম্মান করার ক্ষেত্রে বলেন, প্রতিটা ক্ষেত্রে সাহাবায়ে কেরাম আলী মুরিদওয়ানগণ আহলে বাইতকে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যারা মহব্বতের ছিলেন তাদেরকে, এবং হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের যারা আওলাদে পাক ছিলেন তাদেরকে কেমন তাজিম করতেন, নিজের সন্তানদের উপর প্রাধান্য দিতেন, নিজের বংশের উপর প্রাধান্য দিতেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে সম্পৃক্ত ব্যক্তিদের এবং সম্পর্কিত বংশের, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আজকে যে এমন একটা রিওয়ায়াত যা আমরা আগেও শুনেছি, আজকে আরেকটু বলার চেষ্টা করছি, যে খলিফা গভর্নর জাফর বিন সুলাইমান হযরত ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলার উপর কোনো এক কারণে
তিনি অসন্তুষ্ট হয়ে তাকে ব্যত্রাঘাত করতে থাকেন, তিনি বেহুশ হয়ে যান সুবহানাল্লাহ, লোকেরা তাকে উঠিয়ে নিয়ে যান। হযরত ইমাম মালিক রাদিয়াল্লাহু আনহু যখন জ্ঞান ফিরে এলো তখন তিনি লোকদেরকে উদ্দেশ্য করে বললেন, উশহিদুকুম আন্নি জাআলতু দারিবি ফি হিল্লি ফাসুইলা বাদা যালিকা ফাকাল খিফতু আন أموت فألقى النبي صلى الله تعالى عليه وسلم فأستحي منه أن يدخل بعد آله النار بسببي الله 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 আমি তোমাদেরকে সাক্ষ্য করে বলছি যে আমি আমার ব্যত্রাঘাতকারীকে ক্ষমা করে দিয়েছি। লোকেরা জিজ্ঞেস করলেন, আপনার সাথে এরূপ নির্মম ব্যবহার করার পরেও আপনি তাকে কেন ক্ষমা করে দিলেন? হযরত ইমাম মালিক রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার ভয় হচ্ছিল যে আমি এই অবস্থায় হাসরের মাঠে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লামের সাথে মিলিত হব যে আমার কারণে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লামের বংশধরদের মধ্যে একজন দোজকে যাচ্ছে, এজন্য আমি ভীষণ লজ্জিত হয়েছি, তাই আমি জাফরকে ক্ষমা করে দিয়েছি। হায় হায়, তার সম্পর্ক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিল। হযরত জাফর বিন সুলাইমান এর সম্পর্ক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিল, তাই ইমাম মালিক রাদিয়াল্লাহু আনহু যেহেতু মদিনাবাসী ছিলেন, অনেক বড় আশিকে রসুল ছিলেন, সেই জন্য তিনি সেটা মাফ করে দিলেন এবং তাকে ব্যত্রাঘাত করার আগেই তিনি মাফ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা এমন জাজবা ও মহব্বত আমাদেরকে নসিব করুন। সুবহানাল্লাহ। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে সংবাদ দেওয়া হয়েছে যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অমুক স্ত্রী ইহজগৎ ত্যাগ করেছেন, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ইন্তেকাল করেছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুক স্ত্রী ইন্তেকাল করেছেন, কাকে খবর দেওয়া হয়েছে? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে। এই সংবাদ শুনে তিনি তৎক্ষণাৎ সাজদায় পতিত হলেন, সিজদা করলেন। লোকেরা জিজ্ঞেস করলেন, আপনি এ সময় সাজদায় পতিত হলেন কেন? তখন তিনি বললেন, হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইদা রাআইতুম আয়াতান ফাসজুদু ফাআইয়ু আয়াতিন আ'যামু মিন যাহাবি আজওয়াজিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আল্লাহ, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, হুজুর পাক ইরশাদ করেছেন, যখন তোমরা আল্লাহর কোনো নিদর্শন দেখতে পাবে তখন সাজদায় পতিত হবে, আর হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহিসাল্লামের সম্মানিত স্ত্রীর ইহজগৎ ত্যাগ করা, এই দুনিয়া ছেড়ে চলে যাওয়া, এর চেয়ে আর বড় নিদর্শন কী হতে পারে? হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহিসাল্লাম যার সাথে অনেক সময় ছিলেন, যার অনেক সোহবত মিলেছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের, এমন একজন মহান ব্যক্তি, এমন একজন সত্তা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এটা অনেক বড় আল্লাহ তাআলার নিদর্শন না হয় কী হতে পারে? তাই পিএপি সাহেবের আহমদিন চা দর্শকবৃন্দ, অনেক নিয়ামত লাভের কারণে সাজদায় শুকর করতে হয়, আবার অনেক মুসিবতের সময়ে আল্লাহ তাআলার দরবারে সিজদায় পতিত হতে হয় যে আল্লাহ এমন মুসিবত থেকে আমাদেরকে রক্ষা করো আর এটা আমাদের জন্য কল্যাণ দাও। আল্লাহ এমন অনেক সময় নিয়ামত হারিয়ে ফেললো আল্লাহর দরবারে সিজদা করে কান্নাকাটি করতে হয়। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এটা অনেক বড় একটা রহমতের টুকরা, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তা আল্লাহ তাআলার দরবারে তারা বাস ক্ষমা চেয়ে আল্লাহ তাআলার রহমত লাভের জন্যে এই নিয়ামত যে চলে গেছে এটার জন্য আল্লাহ তাআলার দরবারে তারা খুব ছোট হয়ে আল্লাহর দরবারে সাজদা করলেন, যে রাসূল পাকসাম নির্দেশ দিয়েছেন যে যখন আল্লাহ তাআলা কোনো বড় নিদর্শন দেখবে, নিদর্শন দেখবে তোমরা সাজদা করবে, তো এটা তো অনেক বড় নিদর্শন। আজকে অনেক বড় বড় আলিম চলে যাচ্ছে, ইলমে দিন দুনিয়া থেকে এক প্রকার উঠে যাচ্ছে, এরপরও কি আমরা নামাজি হব না? আল্লাহ তাআলার দরবারে সিজদা করে কি আমরা কান্না করে করে কি আল্লাহর দরবারে চাইব না, আল্লাহ আমাদেরকে এমন আলিমি দিন দান করো, ইনি চলে গেছেন এমন নিয়ামত আমাদেরকে আবার দান করো, আমাদের দিন যেন খুব মজবুতির সাথে আমরা পালন করতে পারি, ওনার দরবারে গিয়ে আমরা ইলমে দিন যেন শিখতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লামের দিনের প্রতি অফুরন্ত দরদ আমাদেরকে নসিব করুন। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লামের বংশধর, হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লামের আহলে বাইত, হুজুর পাক সাল্লামের আওলাদে পাকের প্রতি মহব্বত, হুজুর পাক সাল্লামের বংশের প্রতি আমাদের মহব্বত নসিব করুন। যে সমস্ত বিষয় হুজুর পাক সাল্লাল্লাহু তাআলার সাথে সম্পর্কিত সেটার তাজিম ও মহব্বত আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করুন। প্রিয় ইসলাম ভাইরা আমাদের যেন দর্শকবৃন্দ, কথায় কথায় মহব্বত ভালোবাসার কথা চলে আসছে, কেননা তাজিম কখন আসবে? যখন মহব্বত অন্তরে থাকবে। আপনাকে আমি তখনই সম্মান করব যখন আপনার মহব্বত ভালোবাসা আমার অন্তরের মধ্যে পুঁথিত থাকবে। আমার অন্তরে যার মহব্বত নেই তাকে আমি কখনও সম্মান করতে চাই না বা পারি না। আল্লাহ তাআলা হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মহব্বত ও তাজিম সম্মান আমাদের অন্তরে স্থায়ী করে দিক, এবং এটাই আমাদের দুনিয়া আখেরাতের নাজাতের উসিলা হিসেবে আল্লাহ তাআলা কবুল করুক। আজ এ পর্যন্তই, পরবর্তীতে আমরা আরেকটা অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে আসছি। মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
খোদার কাছে এমন মর্যাদা তোমার, খোদার সৃষ্টি সবই মুস্তাফা তোমার, খোদার সৃষ্টি সবই মুস্তাফা তোমার।